তো গাইস চলো ওইখান দিয়ে যাই আমরা, চলো ওখানে যাই। ওখানে ওটা কি দোকান? আমার তো মনে হচ্ছে এটা কোনো গরুর দোকান। এখানে গরু ছাগল সব পাওয়া যায়, তো কোরবানি আসতেছে না ওর জন্য। চলো টাকা নিয়ে আসি আমরা বাসা থেকে, এখন গরু কিনবো। এখান দিয়ে চলো, এখান দিয়ে আমার বাসা দিয়ে বাসা থেকে টাকা নিয়ে আসি। এই যে আমার বাসা, এটাই আমার একটা গাড়ি। এটাই হলো আমার বাসা, এখান থেকে আমি কিনবো। মানে টাকা নিয়ে ঘোড়া থেকে নামি, ঘোড়া তুই এখানে দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি এখনই আসছি। এই যে আমার চেস্ট, চেস্ট থেকে নিয়ে নিব অনেকগুলো এমব্রয়ডারি আর এক্সট্রা ডায়মন্ড। তো চলো এখন একবার উপরে যে দিকে দেখাই দিই আমার ঘরটা। এখানে একটা বড় রুম, তারপর এখানে একটা ছাদ, আর উপরে আর একটা রুম আছে দেখাই দিই। এই যে এখানে কিছু রাখি নাই, জাস্ট এই যে বেড, তো বেড। তো চলো এখন নিচে চলি, নিচে যে সকাল হওয়ার ওয়েট করি, সকাল হলে তারপর যাব। এখন আমার ঘুমাইতে ভালো লাগছে না, ওই জন্য আমি ঘুমাবো না, তো এখানে দাঁড়ায় কাজ করি। তো ফাইনালি গাইস সকাল হয়ে গেছে, তো চলো এখন আমরা গরু কিনতে যাই। এই যে আমার ঘোড়া, এটাকে বাদ, চলো যাই। ওয়েট, চলো এখন গরু কিনতে যাই। এই যে আমার একটা গাড়ি, তো এখন চলো যাই। এদিক দিয়ে রাস্তা, এদিক যেতে হবে। তো এই যে গরুর দোকান, তো এখন দাঁড়াও, নিচে নামি। এই গরুটা কত? ওকে, এক্সট্রাক্ট এমেরাল্ড, এই নাম এমেরাল্ড। তো এখন চলো গরুটাকে নিয়ে নেই। তো এখন চলো এই গেটটা খুলে দিই, আয় বাইরে। চলে একটা শিপ নিয়ে নিই, শিপও নিয়ে নিয়েছে একটা। চলো গেটটা লাগিয়ে দিই, তাই বসো। মাকড়সা এসে বসতে, এখন চলো ওকে মারি। চলো এবার, এই যে ঘোড়া আমাদের, এর উপরে বসে এর উপরে দিয়ে যাই। পিছনে আমাদের গরু যাই, ওই যে আমাদের বাড়ি। তো এখন চলো, তো এখানে আমরা এসে পড়ছি। এখন ওইটা এখন নেমে যাই। এখন এই যে গরু ভেড়া রাখি, এটার সাথে রাখাই দিই এখানে বাদ। তো এখন আমাদের গরু কিনা শেষ, আমাদের গরু কিনা শেষ। এর কোরবানি আসলে আমরা কোরবানি দিব এখানে। এই দুই